ওকে, তো আজকে আমরা কথা বলবো পুরো একটা মুভি কিভাবে আপনি যখন মুভি নিয়ে কাজ করবেন সেই মুভিটা কিভাবে ইয়া করবেন। আমি স্ক্রিনটা শেয়ার করছি এবং আমি যদি আমার ফিল্মোরাটা ওপেন করি, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কোনো প্রবলেম হচ্ছে কি? স্ক্রিন দেখা যায়? ওকে ওকে ওকে। আর সবাইকে আমি একটু মিউট করে দিচ্ছি ভাই, প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করেন না। হ্যাঁ, রিকোয়েস্ট। আচ্ছা, কিভাবে ভিডিও ইনপুট দিতে হয় আমরা সবাই মোটামুটি জানি, কোন প্রসেসের মাধ্যমে ইনপুট দিতে হবে এটা আমার মনে হয় গতদিনকে সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি ভিডিও আনতে পারেন, বাকি প্রসেসগুলো দেখানো। আচ্ছা, ধরেন আমি একটা মুভি নিয়ে কাজ করব, মুভিটা আমি ইনপুট দিলাম এখান থেকে। ইনপুট দেওয়ার পরে আমি নিচে নিয়ে চলে আসব, ধরেন আমি যখন নিয়ে আসবো তখন কিন্তু আমাকে এরকম একটি অপশন দেখাবে, আমরা কিপ প্রজেক্ট সেটিংয়ে যে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এই জায়গাটায় চলে আসবো। যখনই আমি এখানে আসবো, এখানে আসার সাথে সাথেই আমাদের কিন্তু এই যে মুভির যে বিষয় ইয়াটা সেখানে চলে আসবে। এখন ফোন কেন দিচ্ছে? আচ্ছা, মুভির লেয়ারটা আমার নিচে চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কতটুকু লেয়ার নিয়ে কতটুকু অংশ নিয়ে কাজ করব, এটাই হচ্ছে আমাদের মেইন পার্ট। এখন আমাদের বুঝতে হবে কোন জায়গা থেকে নিয়ে কাজ করব এবং কোন জায়গা থেকে নিয়ে কাজ করা করলে মানে আমাদের ভিউ সেরকম আসবে না। আমরা এমন জায়গার থেকে কাটটা নিব যে জায়গা থেকে কাট নিলে একটা পুরো সিন ক্যাপচার হয়, মানে এখানে একটা 5 মিনিট হোক, 3 মিনিট হোক, মানে সর্বনিম্ন 3 মিনিট, 5-7 মিনিটের একটা পুরো একটা ঘটনা যাতে এখানে ফুটে ওঠে, যাতে একটা মানুষ একটা সময় দিবে সেটা জন্য তার দেখে ভাল লাগে। এমন একটা জায়গাতে কাট করলেন, আপনি খুব ভালো এডিট করলেন, কাটও খুব ভালো করলেন, কিন্তু ওই জায়গাটায় খুব বেশি না, এঙ্গেজ হওয়ার মতো কোনো ঘটনা না বা দেখে মানুষের মজা লাগবে না, তাহলে আপনি যত ভালোই এডিট করেন, যত ভালোই গ্রুপে পোস্ট করেন, ওই ভিডিওতে এঙ্গেজমেন্ট আসার সম্ভাবনা কম, ভিউজ হতেও অনেক দেরি হবে, ওয়াচ টাইম পূরণ করতেও দেরি হবে, ইভেন আর্নিং করার জন্য যে আপনি মনিটাইজ অন হওয়ার পরে যে প্রসেসটা সেটাতেও আপনার দেরি হবে। ওকে, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা সিন নিবেন। ধরেন আপনি কোন সিনটা নিবেন, আমি এটা কেটে দিলাম, আপনি একটা সিন নিবেন, যদি এখান থেকে একটা সিনের কথা আমি বলি তাহলে ধরেন, এতবার ফোন দিচ্ছে কেন, একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম, হ্যালো ভাই, আমাদের ক্লাস হচ্ছে, একটু ব্যস্ত বলতে হবে ভাই ফোন। হ্যাঁ, অ্যাড হতে চাচ্ছে মানে পেইড গ্রুপে আপনারা জয়েন নাই? ক্লাসের লিঙ্ক ক্লাস 9টায় পেইড গ্রুপে দেওয়া হবে, আপনারা ম্যাক্সিমাম সবাই আছে, 1-2 জন হতে পারে যে পেইড গ্রুপে জয়েন নাই, ঠিক আছে? ওকে, আরে ভাই লিঙ্ক তো দিইনি আমি এখনো, লিঙ্ক তো পাবেন, আমি যখন দিব তখন না পাবেন। পেজে নক করতে বলছি কেন, যারা পেইড গ্রুপে জয়েন হননি তারা, আপনারা তো ম্যাক্সিমাম অলরেডি জয়েন আছেন, যদি না থাকেন পেজে নক দেন, আপনাকে দেওয়া হবে। আর্ন উইদাউট এক্সপিরিয়েন্স লিখে সার্চ দিলেই আসবে। ওকে, সাগর ভাই কোনো কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। ফোনে কথা বলছিলাম ভাই, এই কারণে আপনারা শুনতে পাচ্ছিলেন না। যাই হোক, আমরা এখান থেকে একটা কাট নিব। ওকে, যে জায়গা থেকেই নিই, ধরেন আমরা এমন এক জায়গা থেকে নিব যেখান থেকে নিলে আমাদের মোটামুটি কাজ হবে। এটা যদি আমি উপরে রাখি, ধরেন আমরা নিব হচ্ছে এই কোনো জায়গা থেকে, এটা দাঁড়ান, এটা আমি এই পাশে নিয়ে চলে আসি, এইগুলো থেকে বাদ দিই। ওকে, এখানে একটা কার্ড দিয়ে এটা ডিলিট করে দিই, এটা আমার যেহেতু লাগছে না। ওকে 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 ওকে,
আপনি যে কোনো সিনই নিতে পারেন, বাট আমরা জাস্ট আপনার সুবিধার জন্য এমন একটা সিন আমরা নিব যে সিনটা নিলে আমাদের এঙ্গেজমেন্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এইরকম একটা সিন আমরা এখান থেকে নিব। ওয়েট, যদি আমরা এখান থেকে একটু ইয়া করি, এটা কাট করে এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখান থেকে যদি আমরা, আচ্ছা ওকে, এখান থেকে একটা কাট দিয়ে এটা ডিলিট, আবার যদি আসি এখান, ধরুন আমরা এখান থেকেই ইয়াটা ওপেন করলাম। আচ্ছা, ঠিক এই জায়গাটায় আমরা একটা কার্ড বসাবো। কেন করব এটা? কারণ আমাদের একটা হুক দরকার, একটা হুক আমাদের লাগবে যেটা সাহায্যে অডিয়েন্স ধরে রাখা যাবে। ওকে, ধরুন আমি যদি এখানে রাখি, এটা যদি রাখি একটু সামনে নিয়ে আসতে হবে, এইটা একটু জুম যদি আমি করি, ওকে, এখান থেকে এখানে আমি একটা কার্ড দিলাম, এই অংশটা আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, ধরেন আমি এই অংশটা রেখেছি। এখান থেকে আমার এখন কাজ হচ্ছে আমি কতটুকু অংশ নিব। ব্যাক স্পেস দিয়ে আমি এখান থেকে একটা সিন ক্যাপচার করব। এই জায়গাতে অনেক কিছু আছে, অনেক ইনফরমেশন দেওয়া এখানে। মোটামুটি এই পর্যন্ত আসলে, অনেক দৌড় ঝাঁপ করছে এখানে এসে, আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ওকে, মোটামুটি আমার একটা সিন কিন্তু ক্যাপচার করা হয়ে গেল। হ্যাঁ, ও আর এই এই এতটুকু আমাদের দরকার, যেহেতু আমরা একটা সিন নিব আমাদের এতটুকুই দরকার, এর বেশি আর দরকার নাই, আমরা এতটুকু নিয়েই কাজ করতে পারবো। আচ্ছা, এবার এখানে আমি একটা কার্ড দিয়ে দিলাম, পরের অংশটা ডিলেট। এবার দেখেন আমার যে অংশটা আমি নিয়েছি, আচ্ছা এইটা বারবার দেখে দিই। আচ্ছা, এই যে আমি যতটুকু অংশ নিলাম এখানে, কিন্তু মোটামুটি একটা সিন কভার হয়েছে, যে এখান থেকে আসছে পুরা, এখানে একটা কাহিনী মানে কথাবার্তা চলতেছে যে কি হয়েছে। এখন আমরা যাব হচ্ছে ঠিক একটা হুক বসানোর জন্য। হুকটা নিব হচ্ছে, ধরেন এখান থেকে, ওকে, এখান থেকে একটা হুক নিব, এখান থেকে শুরু করে এইটা ধরেন এই পর্যন্ত চলল, এইটুকু আমরা একটা, অথবা এইটুকু একটা হুক নিলাম। দাঁড়ান দেখাই। আচ্ছা, এতটুকু আমরা একটা হুক নিতে পারি। এতটুকু নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা সরিয়ে দেওয়া, এইটা নিয়ে একটা কপি করব, কপি করে এখানেই পেস্ট করলে পাশেই পেস্ট হয়ে যাবে। এটা আমি ধরে উপরে নিয়ে চলে আসব, এইটা আমি এখানে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আমার কাজ হচ্ছে এইটা সরিয়ে দেওয়া, এটা এখানে এর সাথে অ্যাডজাস্ট করা, এইখানে আমার এটা অ্যাডজাস্ট করা। এখানে কি হবে দেখেন, আমাদের প্রথম থেকে কি কি ছিল,
এই টাইপেরই আপনি যে কোনো একটা ফুটেজ, মনে করেন আপনার 10 মিনিটের একটা ফুটেজ, তার মধ্যে এমন একটা অংশ আপনি কেটে সামনে নিয়ে আসবেন যেটা দেখে মানুষের মনে হবে যে, বা মানুষ ওইটাতে এঙ্গেজ থাকবে এবং আরো ভিডিওটা কন্টিনিউ করবে। এমন জায়গা থেকে কোনো ফুটেজ নেওয়া যাবে না যেখান থেকে নিলে মানুষের আর ওইটা দেখার কোনো ইচ্ছা শক্তি থাকছে না। ওকে, আচ্ছা, এই কাজটা যখন হয়ে যাবে, হয়ে গেলে আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব যে আমরা ক্রপ অ্যান্ড জুম করব। ক্রপ অ্যান্ড জুম যখন আমরা ক্লিক করব তখন আমরা 16 এটা থাকলে 1:1 করে দিব। ওকে করে দিলাম, এটাও আমরা ক্রপ অ্যান্ড জুম করে দিব। এটা আমরা মাঝামাঝি রাখছি যাতে আমার পুরো ক্যাপচারটা ঠিক থাকে, মানে ফুলটা যেন আমাদের মাঝখানেই থাকে। যদি মাঝে না থাকে তাহলে অবশ্য আমাদের দেখতে সমস্যা হয়ে যাবে। ওকে, মোটামুটি মাঝখানেই আছে, যেটা আমাদের হয়তো সমস্যা হবে না। ওকে, ডান। এখানেও এসে আমি ক্রপ অ্যান্ড জুম করে দিলাম 1:1 করে। ওকে, এটার মধ্যে থাকবে, সমস্যা নাই। এটাও যদি ক্রপ অ্যান্ড জুম করি, হ্যাঁ করা যায়, বাট এটা করলে হবে কি, আমরা অনেকটা ফুটেজ বাদ দিতে পারতেছি, এতে কপিরাইট আসার সম্ভাবনাটা কমে যায়। আর ফেসবুকে রেকমেন্ড করে হচ্ছে 1:1 এই সাইজটা। হ্যাঁ, এটাতে আমাদের জন্য সেফ, এ কারণে আমরা এই ইয়াটা দিচ্ছি। আচ্ছা, এটা যখন হয়ে যাবে তখন এই ফুটেজটা কোন জায়গা থেকে আসলো এটা ধরে আমরা বাদ দিয়ে দিই। এটা যখন আমাদের হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কালার গ্রেডিংটা করতে হবে। কালার কারেকশনে যে আপনি যে কালারটা রাখতে চাচ্ছেন সেই কালারটা আপনি অবশ্যই একই কালার রাখবেন। হ্যাঁ, মনে করেন আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছেন তাহলে এইটাই সব জায়গায় দিবেন। এখানে এসেও কালার কারেকশনে এসে যেটা আপনি সব জায়গায় দিচ্ছেন একই জিনিস প্রত্যেকটা কালারে এসে দিবেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো হবে না। ওকে, মানে কালার একটার সাথে আরেকটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে না, সব সবগুলোতেই একই কালার থাকবে এবং দেখতেও খারাপ লাগবে না, একই রকম লাগবে। প্রথমেও করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এই কাজটা যখন হয়ে যাবে এইখানেও আপনারা সেম একইভাবে প্রত্যেকটা জায়গায় 1 মিনিট পর পর অবশ্যই কাট বসাতে হবে। হ্যাঁ, সেটা আমি আর দেখাচ্ছি না, না দেখিয়ে আমি আপনাদের চলে যাচ্ছি স্পিড অপটিমাইজেশনে। এখানে আপনি প্রথমটায় আসলেন, এইটায় আসার পরে আপনি চলে যাবেন অ্যাডজাস্ট অডিওতে, এখান থেকে পিচ লেভেলটা অন করে দিবেন। যদি আপনাদের কোথাও কোনো ফুটেজের মধ্যে গান থাকে, মিউজিক থাকে, হ্যাঁ বেশিরভাগ যদি মিউজিক থাকে যে ফুটেজটা গানের, সেক্ষেত্রে পিচ লেভেলটা 2 করে দিবেন, বাট নর্মালি অন করে দিলে সমস্যা নাই। অন করে দিলেন, এখান থেকে ক্লাসিক করে দিবেন। ক্লাসিক করে দেওয়ার পরে এখান থেকে যে ডিনোয়েস যেটা আছে এটাতে অন করে দিবেন এবং কাস্টমাইজ, এটাতে অন করে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে যখন ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করার পর দেখবেন যে এটা কমানো বাড়ানো করতে পারতেছেন। হ্যাঁ, এটা আপনার যেটাতে মনে হয় যে এটাতে সুন্দর লাগছে, চেঞ্জ হয়েছে ঠিকই, বাট আবার আমার ফুটেজও ঠিক আছে, সেই অনুযায়ী আপনি আপনার মতো সাউন্ড রেখে ওকে করে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনি আপনার এই কাজ এটা করবেন। এরপরে যাবেন হচ্ছে আপনার স্পিড অপটিমাইজেশনে। যখন আপনি স্পিডে যাবেন, স্পিডে যাওয়ার পরেও এখান থেকে আপনার 1.10 করে দিবেন। 1.10 যখন করে দিলেন, বিষয়টা যখন ওকে করবেন, প্রত্যেকটা রিজে কিন্তু আপনার এই স্পিডটা সেম 1.10 করতে হবে। কোনোটায় 1 আছে, কোনোটায় 1.10 আছে, এরকম থাকলে কিন্তু হবে না, প্রত্যেকটারই 1.10 করে দিবেন। আমি যদি আবার অন্যগুলোতে যাই,
যে ভাই কোনো মুভি যদি আমি ইউটিউব থেকে ডাউনলোড করে ভাবে এডিট করি কোন সমস্যা হবে? কাট করে হ্যাঁ হবে, কোন ওয়েবসাইট থেকে নিতে হবে না? হ্যাঁ অন্যান্য ওয়েবসাইট থেকে নেবেন, এবং মুভিগুলো এমন মুভি নিতে হবে যেগুলো হচ্ছে 2015 সালের আগে, পুরাতন মুভি, ওই পুরাতন মুভি, অনেক পুরাতন মুভি নিয়েগুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ, প্রথম অবস্থায় নতুন মুভি নিয়ে কাজ করা যাবে না, নতুন মুভি নিয়ে কাজ করলে যেভাবেই এডিট করেন প্রথমেই ধরবে। হ্যাঁ, এই জন্য প্রথম অবস্থায় আপনাকে পুরাতন মুভি নিয়ে কাজ করতে হবে, অনেক ওল্ড ওল্ড মুভি নিয়ে কাজ করতে হবে যেগুলো ওদের কপিরাইট কেনা থাকে না। হ্যাঁ, অনেক পুরাতন মুভিতে। আচ্ছা, আচ্ছা ভাই, ওই আমাদের যে ওয়াইফাই এর কিছু কিছু আলাদা ওয়েবসাইট আছে আর কি, আলাদা ওই মুভি নামানোর জন্য, সিরিয়াল নামানোর জন্য, ওগুলো ইউজ করতে পারবো? পারবেন, ওয়েবসাইট লাগবে আর কি, বুঝছি। আচ্ছা, আপনাদের যেখান থেকে মন চায় আপনারা করতে পারেন, বাট ফেসবুক থেকে বা যে যারা এই মুভিগুলো মুভি তৈরি করে কারা কারা, তাদের একটু ধারণা আপনাদের থাকতে হবে। যেমন টি সিরিজ, ভেঙ্কটেশ ফিল্ম, অনেক অনেক আছে যারা মুভি বানায়, এদের কোনো ওয়েবসাইট থাকলে তাদের এখান থেকে সরাসরিভাবে নেওয়া যাবে না, এদের কোনো ইউটিউব থেকে সরাসরি নেওয়া যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এভাবে করে আপনারা আপনাদের যে সাউন্ড সিস্টেম যেটা আছে, স্পিডটা এবং হচ্ছে আপনার যে ভয়েসের যে বিষয়টা আছে, সেই দুইটা কমপ্লিট করবেন। একটা হচ্ছে কি বললাম, একটা হচ্ছে স্পিড, স্পিডটা হচ্ছে আপনার 1.10 করে দিবেন, আর হচ্ছে অডিও যেটা আছে, অডিওটা আপনার পিচ লেভেলটা অন করে দিবেন, ডিফল্ট থাকলে এটা ক্লাসিক করে দিবেন, কাস্টমাইজটা আপনি কাস্টমাইজ নিজের মতো করে দিবেন প্রত্যেকটা ইসে, এবং তারপরে এখান থেকে নর্মাল ফিনয়েজে এটা উইকি থাকবে, ওকে করে দিবেন। ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার নেই, এভাবে করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা কাটের মাঝখানে একটা করে দিতে পারেন, দেখেন আমি আপনাদের দেখাই, আরে এটা তো খুব ডিস্টার্ব করছে, এই অপশনটা ব্যবহার করতে পারেন, দেখাচ্ছি। আচ্ছা, ধরেন আপনার একটা ফুটেজ, দুইটা ফুটেজ আপনার, অনেকগুলো ফুটেজ আপনি পাশাপাশি রেখেছেন, তাহলে আপনি চাইলেই কিন্তু এইটা ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারেন। যদি আপনার এরকম হয়, যেমন এটা যদি আপনি ওপেন করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, বুঝতে পেরেছেন, ঠিক এরকমই কিন্তু আপনার ইফেক্টগুলো আসবে। আপনি চাইলেই মাঝখানে মাঝখানে প্রতি 1 মিনিট পর পর কাট বসানোর পরেই এটা করবেন, যেখানে আপনি কাট বসাবেন ঠিক ওই জায়গাটায় যেই আপনি এইটা দিয়ে দিবেন, যে ইফেক্টগুলো, ইফেক্টগুলো কিন্তু আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন, বাট দিলে কি হবে, দিলে সম্ভাবনা থাকে হচ্ছে আমাদের কপিরাইটটা না আসার। যদি আপনি দেন ভালো, না দিলেও সমস্যা নেই, যত বেশি ইফেক্ট বা যত বেশি এডিটের মাধ্যমে আপনি এই বিষয়টাকে সমাধান করতে পারবেন ততই আপনার জন্য ভালো। ওকে, এরপরের বিষয়টা হচ্ছে আপনার এই যে দুই পাশের যে বর্ডারটা আছে সেটা আপনি চেঞ্জ করবেন কি করে, চেঞ্জ প্রজেক্ট এখানেতে যে আপনারা 1:1 করে দিবেন। হ্যাঁ, সব জায়গায় 1:1 করে দিলে দেখবেন যে আপনার এই প্রবলেমটা আর নাই। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মুভির ক্ষেত্রে আমাদের দরকার, অনেকে মুভির ক্ষেত্রে উপরে এই উপরে হেডলাইন এখানে কিছু একটা লিখতে চায়, নিচে কিছু একটা লিখতে চায়, এই টেক্সট যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন আমি যে ভিডিওটা ইউজ করছি এখানে, এই ভিডিওটা কিন্তু মুভ করছে আর কি, দেখেন স্টিল না, দেখেন কোনো জায়গায় এতটুকু অংশ বর্ডার, কোথাও এতটুকু দেখাচ্ছে, আবার আমি পজ ই করে দেখি, দেখেন অনেক জায়গায়, দেখেন এটা উপরে ফুল দেখাচ্ছে, দেখেন এটা কিন্তু উপরে আবার দেখাচ্ছে, আবার মাঝখানে বর্ডার চলে আসছে, এই এই ভিডিওটা কিন্তু নড়ছে, স্টিল না, এইরকম ভিডিও হলে আবার কপিরাইট আসার সম্ভাবনা কমে যায়। ওকে, আচ্ছা, যদি আপনার ভিডিও স্টিল হয়ে থাকে, একদম স্টিল অবস্থায় আছে, মানে মুভ করছে না, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বড় ফ্রেম দিয়ে দেখা, এই ফ্রেমটা আসে, এখানে আসার পরে যখন আপনি এই জায়গা থেকে চেঞ্জ প্রজেক্ট সেটিংয়ে আসতেছেন, এই জায়গাটা দেখেন 1080x1080 আছে না, এইটা আপনি 1000টাকে 850 করে দিবেন, 850 করে যখন ওকে করে দিবেন আপনাকে উপরে বেশ একটা জায়গা দিয়ে দিবে এবং নিচেও জায়গাটা দিয়ে দিবে, এটা আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কোথায় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে দেখালে বুঝবেন না, আমি আগে ওই ফুটেজটা করে নিই, সরি 1080,
করে নিলে পরে, এরপরে আপনি পজ করে আপনাকে দেখালে আপনি ভালো বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা, এটা মুভি মুভ করছে তো ভিডিওটা, এই কারণে এরকম দেখাচ্ছে আর কি। আচ্ছা ধরেন এই যে আমাকে, কিন্তু আমার কিন্তু এটা পুরাটা স্ক্রিন, আমার পুরা স্ক্রিন কিন্তু এরকম, মানে সব জায়গায় কিন্তু ভিডিওটা আছে, বাট আমি যদি এরকম চাই যে না আমার ভিডিওটা মাঝে থাকবে, উপরে একটা টেক্সট থাকবে, নিচে আর একটা টেক্সট থাকবে, সেটা আমি কিভাবে করব? সেটার জন্য আপনি এখানে আসবেন, চেঞ্জ প্রজেক্ট সেটিং এসে এই যে 1000 আসি না, এইটা হচ্ছে 850 করে দেন, তাহলে আপনার উপরেও একটা জায়গা করে দিবে, নিচেও আর একটা জায়গা করে দিবে। দিলে আপনি উপরে একটা টেক্সট বসাতে পারবেন, নিচে আর একটা টেক্সট বসাতে পারবেন। এবার হচ্ছে আপনি টেক্সট কিভাবে বসাবেন। ওকে, এখানে আসবেন, টি প্লাসে ক্লিক করবেন, টি প্লাসে যখন ক্লিক করবেন এই যে দেখেন আপনার একটা জায়গা করে দিয়েছে। এখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এই যে দেখেন, এই যে যে আপনি যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু এই যে এখানে ডাবল ক্লিক করলে আপনাকে এই অপশনটা নিয়ে আসবে। ধরেন আপনি এখানে লিখবেন এবিসি, দিলাম এবিসি, আপনার টেক্সটের কালার দিবেন হচ্ছে আপনি রেড কালার, বা কিছু একটা দিলেন, রেড কালার দিলেন বা ইয়েলো, যেটা আপনার মনে চায় সেটা। আপনি মোর অপশনে যে আপনি আরো কালার এখানে চেক করে দেখতে পারেন যে আপনি কোন কালারটা আপনার বেশি ভালো লাগছে, আপনি সেই কালারটা দিতে পারেন। ধরেন আপনি এইটা দিবেন, এবার আপনি যদি এখানে দেন, এবার আপনি এইটা যদি একটু বাড়ান, এবার ওকে যদি করে দেন, দেখেন আপনার এখানে যে টেক্সট যেটা ছিল আমার সেটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, এই টেক্সটটা আপনি কোথায় রাখবেন? এই টেক্সটটা আপনি এই জায়গাটায় রাখবেন, তাই না? আপনি যদি এই টেক্সটটা আরো বড় কিছু লিখতে চান, ধরেন এই আমি যদি আরো বড় কিছু এরকম থাকে তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, বড় লেখা থাকলে, আচ্ছা এইটা থাকলো, এটা থাকলে, আচ্ছা এটা কি ওকে করে দিলাম। এইবার আমার কাজ হচ্ছে এই পুরো লাইনটা এটাকে ধরে, অবশ্যই কিন্তু ওই যে প্রতি 1 মিনিট পর পর এখানেও কিন্তু একটা করে কার্ড বসাতে হবে, যেটা আমি দেখিয়েছি অলরেডি। হ্যাঁ, সেই জন্য পুনরায় আবার দেখালাম না, গত ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, এটা যখন করবেন তখন কিন্তু আপনি উপরে একটা টেক্সট বসাতে পারেন, নিচেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আর একটা টি প্লাস দিবেন, আর একটা টি প্লাস দিয়ে আপনার একটা টেক্সটটা আপনি নিয়ে নেবেন, নিলে আপনি এখান থেকেও খুব ভালোভাবে আর একটা টেক্সট আপনি নিচে বসাতে পারবেন। ওকে, যদি আমি এটা একটু ইয়া করে দিই, দাঁড়ান, রেকর্ডের ইয়াটা আছে তো, এটা যদি আমি এই পাশে সরিয়ে নিয়ে আসি, তখন দেখতে পাবেন এই জায়গাটায় আর একটা আমার স্ক্রিন দেখাচ্ছে, যেটা আমি টেক্সট লিখতে পারবো। এই দেখেন এখানেও একটা টেক্সট, এটা যদি আমি বি লিখি, এবং এইটা যদি আমি অন্য কালার দিতে চাই, ধরেন আপনি আর একটা কালার দিবেন, আপনি এখানে দিবেন রেড কালার বা কিছু একটা দিলেন, এটা দিলেন, ওকে করে দিলেন, আপনার টেক্সটটা কই আসলো? এই যে এখান থেকে এটা বড় করলেন, যতটুকু আপনার লাগবে ততটুকু বড় করে নিচে দিয়ে দিলেন। আপনার মুভির ক্ষেত্রে আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, ধরেন লিখলেন যে ওয়েট ফর ইন্ড, বা হচ্ছে হোয়াট হ্যাপেন নেক্সট, যে কোনো কিছুই আপনি লিখতে পারেন, যেটা আপনার ওই ভিডিওর সাথে যায় সেই রকম কিছুই লিখতে হবে, এর বাইরে কিছু লিখবে না, তাহলে এঙ্গেজ কিন্তু এঙ্গেজ থাকবে কম। আচ্ছা, এই রকম যখন হয়ে যাবে তাহলে মোটামুটি আপনার মুভির এডিটিংটা কিন্তু ক্লিয়ার। তাহলে আপনি কি করলেন, প্রথমে কার্ডগুলো করলেন, আপনার একটা হুক নিয়ে আসবেন, যেটা দিয়ে আপনি সামনে নিয়ে আসবেন, সামনে নিয়ে এসে আপনি রাখবেন, যেটা দেখে মানুষের পুরো ভিডিওটা দেখার ইয়া হবে, মানে পুরো ফুল ভিডিওটা দেখবে। এভাবেই করে কিন্তু আপনি আপনার বাকি যে প্রসেসগুলো আমি দেখিয়েছি সেম প্রসেস প্রত্যেকটা ভিডিওতে করতে হবে, বাট WWE এর প্রসেসটা একটু আলাদা, সেটা আমি আগামী দিন ক্লাসে আপনাদের দেখাবো। ওকে, আশা করা যায় এই জায়গাটা আপনাদের প্রবলেম হওয়ার কথাটা, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ, টেক্সটের অংশ ব্যাকগ্রাউন্ড সাদা, জি সেটাও করতে পারবেন, বাট আপাতত যতটুকু দেখাচ্ছে সেটা আপাতত করেন। আরে এতবার কল দিচ্ছে কেন এরা,
জি পারবো? জি, তখন ওই যে লাগবে, ফন্ট লাগবে, ফন্ট অ্যাড করতে হবে। ভাই একটু ব্যস্ত থাকার কারণে বিগত ক্লাস গুলোতে জয়েন হতে পারিনি, কিন্তু ভাই আমি ফিল্মোরাটা ডাউনলোড দিয়ে যাইছি, আপনি যে ওয়েবসাইটের লিঙ্ক বলছেন আমি ওইখান থেকে ডাউনলোড করার চেষ্টা করছি, কিন্তু আমার পিসিতে তো ডাউনলোড হচ্ছে না, যখনই এক্সপোর্টে ক্লিক করতেছি তখন পেমেন্ট করার কথা বলতেছে। আপনি হয়তো বা ঠিকভাবে করতে পারেননি, সে কারণে হয়তো এই সমস্যাটা দেখাচ্ছে। ভাই একটু টিম ভিউয়ারটা দিলে কি আপনি একটু দেখাইতে পারবেন? এখানে আপনি আপনার স্ক্রিন শেয়ার দিতে পারতেন, বাট আজকে দেখাবো না, আগামী দিন ক্লাসে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমি যতটুকু দেখলাম, আশা করা যায় ভিডিও এডিটিং এর প্রসেসটা নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা না। আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।